গাইস তোমরা বিশ্বাস করবে না এবারে রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের মারাত্মক একটি M87 কাস্টম করা হয়েছে এছাড়া প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আমাদের রমাদান উইশ ইভেন্টটা গেমের মধ্যে আসবে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি গাইস আমি তোমাদের অনেক আগে জানিয়েছিলাম যখন আমাদের গেমে বানি কোলাবরেশন চলবে সেই স্পেশাল তোমরা কিন্তু টপ ইভেন্ট দেখতে পাবা তো সেম টু সেম যে টপ ইভেন্ট আমি দেখেছিলাম সেই টপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমে অ্যাড হয়ে গেছে আশা করি তোমরা সবাই জানো OB13 এর আপডেট আসছে চলছে আমাদের 22 তারিখে তো 22 তারিখে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল প্যাচ আপডেটটি আসবে অর্থাৎ এবারে রবি আপডেটটি আসবে আমাদের রমাদান ইভেন্টের উপর বেস করে আর রমাদান যেহেতু বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের সবচেয়ে বড় একটি ফেস্টিভ্যাল অবশ্যই রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা অনেক অনেক ইভেন্ট এবং আইটেম রেট দেখতে পাবা তো রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের কি কি লেজেন্ডারি আইটেম রেট কাস্টম করা হয়েছে কোন কোন ইভেন্ট আসবে আমি তোমাদের A to Z সম্পূর্ণ রিভিউ করব আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের অন্য কোনো ভিডিও দেখা লাগবে না ভিডিওটা বানাতে আমার প্রচুর পরিমাণ কষ্ট করতে হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা অন্তত ভিডিওতে একটা লাইক করে দিবা আর তোমাদের আমি সাবস্ক্রাইব করতে পারবো না ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আর যদি ইনফরমেটিভ মনে হয় সেক্ষেত্রে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো যেহেতু প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়েছে সেক্ষেত্রে আমরা বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমত বলি 22 তারিখে আমাদের ওবি আপডেট এবং ওবি আপডেটের দিনই কিন্তু আমাদের রমাদান ইভেন্টটি গেমের মধ্যে স্টার্ট হবে 22 তারিখে গেমটা আপডেট দেওয়ার পর গেমে ঢোকার সময় তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল লবিটা গেমের মধ্যে দেখতে পাবা রমাদান ইভেন্ট স্পেশাল লবিটি কিন্তু আমার কাছে খারাপ না মোটামুটি ভালোই লাগছে লবি পরিবর্তনের পাশাপাশি তোমরা যখন ডান পাশে লক্ষ্য করবা তখন কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল আইকনটি দেখতে পাবা আইকনে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল ইন্টারফেসে নিয়ে কিন্তু চলে যাবে এটা কিন্তু আমাদের ফ্রি মিশনের ইন্টারফেস এখানে কিন্তু আমরা বিভিন্ন মিশন কমপ্লিট করে বিভিন্ন আইটেম রেট ফ্রিতে নিতে পারবো লগইন রেট হিসেবে এখানে আমরা কি পাবো যদি এখানে শো করানো হচ্ছে না আমি তোমাদের বলে দিচ্ছি এখানে কিন্তু একটা মনস্টার টাকের স্কিন থাকবে এটা কিন্তু গ্লিজের কারণে দেখানো হচ্ছে না এখন তো আর প্রমাণ করা পসিবল না তবে ওবি আপডেটের দিন তোমরা খেয়াল করবে সেম টু সেম আমি যেভাবে বলছি সেভাবেই কিন্তু আসবে এছাড়াও এখানে কিন্তু আমাদের টোকেন এক্সচেঞ্জ স্টোর থাকবে আমাদের কিন্তু বিভিন্ন মিশন কমপ্লিট করে কিন্তু টোকেন দিবে সেই টোকেন দিয়ে কিন্তু এখান থেকে আমরা বিভিন্ন আইটেম রেট এক্সচেঞ্জ করে নিতে পারবো টোকেন এক্সচেঞ্জ স্টোর কিন্তু আমাদের 10টা ইনকিউবেটর ভাঁচা সহ একটি মেল বান্ডেল এবং একটি কিন্তু ফিমেল বান্ডেল রাখা হবে মেল বান্ডেল রিভিউ করতে পারলাম না এক্সট্রিমলি সরি গাইস এখানে কিন্তু আমি ডাউনলোড করে রাখিনি যার কারণে কিন্তু এখানে রিভিউ করা যাচ্ছে না তবে ডাউনলোড করে কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব তবে একটি ফিমেল বান্ডেল দেওয়া হবে যেটা কিন্তু আমাদের কোনেট কোলাবরেশনের উপর ভিত্তি করে যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডেল তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে একদম ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবা এছাড়াও ডায়মন্ড রয়্যাল ভাউচার ওয়েপন রয়্যাল ভাউচার সহ এরকম ফালতু কিছু আইটেম রেট কিন্তু ফ্রিতে দিবে তবে পে ডিপেন্ডেন্ট যদি কথা বলি সেক্ষেত্রে আমাদের অনেকগুলো আইটেম রেট কাস্টম করা হয়েছে যেরকম আমাদের একটা গুলাল স্কিন লেজেন্ডারি M87 ব্যাকপ্যাক দুটা বান্ডেল টোটোরি স্কিন ইমোট সুরির স্কিন সাপোর্ট এগুলো ছাড়াও আমাদের কিন্তু ভেক্টর গান একটি লেজেন্ডারি স্কিন কাটানা স্কিন দুটা পেট একটি অ্যানিমেশন এবং দুটা কিন্তু হেয়ার স্টাইল কিন্তু কাস্টম করা হয়েছে তো 2023 সালে আমাদের ইভেন্ট স্পেশাল আমাদের যতগুলো আইটেম রেট কাস্টম করা হয়েছে প্রত্যেকটা আইটেম রেট আমি তোমাদের রিভিউ করলাম তবে এখানে 80% আইটেম রেট কিন্তু আমাদের পেট অর্থাৎ আমাদের ডায়মন্ড ওয়েস্ট করে বের করতে হবে তো পেড ইভেন্টগুলো আমাদের কি কি হবে সেগুলো আমি তোমাদের ক্লিয়ার করি তোমাদের মনে আছে কিনা জানি না 2022 সালে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে এলিমেন্ট M87 কাস্টম করা হয়েছিল সেটা কিন্তু আমাদের টোকেন টোর ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছিল আর তোমরা খুব ভালোভাবে জানো 2023 সালে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি M87 কাস্টম করা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ এক্সট্রিমলি সরি আমি কিন্তু এখনো M87 এর রিভিউটা ম্যানেজ করতে পারিনি ভিডিও সহকারে আর কোনো ইউটিউবার ক্ষমতা নাই যে ওবি আপডেটের আগে এটা তোমাদের রিভিউ করে দেখাবে তো এটা রিভিউটা দেখতে হলে কিন্তু অবশ্যই তোমাদের 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে আগের থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো এখন কথা হচ্ছে 2023 সালে রমাদান ইভেন্ট স্পেশাল M87 আমাদের কোন ইভেন্টের মাধ্যমে আসবে 2023 সালে রমাদান ইভেন্ট স্পেশাল M87 তোমরা সেম ইভেন্ট অর্থাৎ আমাদের কিন্তু টোকেন টোর ইভেন্টের মাধ্যমেই দেখতে পাবা এছাড়া পূর্বের মতো এবারেও কিন্তু আমরা রমাদান ইভেন্ট স্পেশাল একটি পাস ইভেন্ট গেমের মধ্যে দেখতে পাবো আর এবারে পাস ইভেন্টটা তোমরা একটি গুলাল স্কিন ব্যাকপ্যাকের স্কিন এবং একটি ভেক্টর গান স্কিন কিন্তু গেমের মধ্যে দেখতে পাবা আর শুধু তার নয় একটি ফ্যাট ইউটি ইভেন্ট আসবে যেখানে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে এডিমিশনটি কষ্ট করা হয়েছে এই এডিমিশনটা কিন্তু আমাদের ফ্যাট ইউটি ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে এছাড়াও রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা দুটো টপ ইভেন্ট দিতে পাবা একটা টপ ইভেন্টটা কিন্তু একটি সাপোর্ট স্কিন এবং একটি কিন্তু ছুরির স্কিন রাখা হবে এন্ড সেকেন্ড যে টপ ইভেন্ট আনা হবে সেটা কিন্তু প্রত্যেকবারই আমাদের রমাদান ইভেন্টের সময় আসে সেটা হচ্ছে আমাদের লেসিজ মোড টপ ইভেন্ট তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা গেমের মধ্যে দেখতে পাবা এছাড়াও বান্ডেল সহ যেসব ছোটখাটো আইটেম রয়েছে সেগুলো কিন্তু তোমরা বিভিন্ন রকম ফ্যাট ইউটি ইভেন্ট কিংবা ওয়েব ইভেন্টের মাধ্যমে কিন্তু গেমের মধ্যে দেখতে পাবা এছাড়াও আশা করি তোমরা সবাই জানো আমি কিন্তু তোমাদের বলছিলাম রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি ইভোকান কাস্টম করা হয়েছে যেটার নাম হচ্ছে ইভো M1014 ইভো M1014 কিন্তু ভার্সনটি হচ্ছে 2.0 এবং এটার নাম হচ্ছে ইভো M1014 স্কারলেট তো এই ইভোকানটা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কাস্টম করা তো তোমরা এখন আমাকে প্রশ্ন করতে পারো রমাদান ইভেন্ট স্পেশাল ইভো M1014টি আমরা গেমের মধ্যে কবে দেখতে পাবো ইভো M1014টি তোমরা গেমের মধ্যে দেখতে পাবো মার্চ মাসের 7 তারিখে আর তার নাম কিন্তু আমাদের এপ্রিল মাসের 17 তারিখের মধ্যে এটা অবশ্যই আমি কোনো মন গড়া কথা বলিনি এটা কিন্তু অফিশিয়াল একটি ডেট তোমরা কিন্তু অবশ্যই এই মাসের 7 তারিখ আর তার নাম কিন্তু 17 তারিখের মধ্যে কিন্তু ইভো M1014টা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে 100% কনফার্ম তো তোমাদের যদি ইভো M1014টি নেওয়ার ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো আর রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের সবচেয়ে ডিমান্ডেবল এবং যেটা না আসলে আমাদের রমাদান ইভেন্টটা কমপ্লিট হবে না সেটা হচ্ছে আমাদের রমাদান উইশ ইভেন্ট তো রমাদান উইশ ইভেন্টটা কিন্তু মাস্ট বি আমাদের গেমে অ্যাড হবে এটা তো হওয়াটা স্বাভাবিক কারণ রমাদান উইশ ইভেন্ট আমাদের প্রত্যেকবারে আসে এবারেও তার ব্যতিক্রম হবে না অবশ্যই অবশ্যই তোমরা রমাদান উইশ ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পাবা তো এখন কথা হচ্ছে কত তারিখে আমাদের রমাদান উইশ ইভেন্টটা গেমের মধ্যে আসবে গাইস দেখো কনফার্ম ডেট বলা পসিবল না তবে রমাদান উইশ ইভেন্টটা তোমরা দেখতে পাবা ঠিক ঈদের কিছুদিন আগে ঈদ হচ্ছে আমাদের এপ্রিল মাসের 21 কিংবা 22 তারিখে আমরা কিন্তু অবশ্যই 18 বা 19 তারিখের মধ্যে কিন্তু রমাদান উইশ ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পাবো আর গতবারের মতো কিন্তু সেম টু সেম আইটেম নিয়ে কিন্তু আমাদের রমাদান উইশ ইভেন্টটা আসবে না অবশ্যই অবশ্যই পরিবর্তন আসবে তো কি কি আইটেম নিয়ে এবারকার রমাদান উইশ ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে সেটা কিন্তু আমি তোমাদের ওবি আপডেটের পরে জানাতে পারবো তো তোমাদের যদি এই বিষয়ে ইন্টারেস্ট থেকে থাকে জানার আগ্রহ থাকে আগের থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর রমাদান ইভেন্ট চলাকালীন অবস্থায় অবশ্যই কিন্তু আমাদের একটি মিস্ট্রি জব ইভেন্ট আসবে তবে মিস্ট্রি জব ইভেন্টটা তোমরা কিন্তু বিয়াপাসটা দেখতে
পাবা না কেন বলতো মিশ্রিত ইভেন্টের মাধ্যমে আমাদের বুয়েপাসটা দিবে না হয়তোবা তোমরা বিষয়টা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তাদের বলতেছি যে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি টপ ইভেন্টের কথা বলছিলাম যে আমাদের লেসিজমো টপ ইভেন্টটা আসবে লেসিজমো টপ ইভেন্ট কিংবা ডাবল ডাউন টপ ইভেন্টের মতো যদি ইভেন্টগুলো আমাদের গেমের মধ্যে আসে সেক্ষেত্রে কিন্তু যত ডিসকাউন্ট ইভেন্ট আসুক না কেন যত মিশ্রিত ইভেন্ট আসুক না কেন আমাদের কিন্তু বুয়েপাসটা দিবে না তো আশা করি ডিসকাউন্ট রিলেটেড সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারছি এছাড়াও 2023 সালে কিন্তু আমরা রমাদান ইভেন্ট স্পেশাল একটি গোল্ড এক্সচেঞ্জ স্টোর দেখতে পাবো যেটা প্রি অ্যাক্সেস ট্রেলারটি তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছো এই পোস্টটা কিন্তু ফিফা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছে আর এখানে কিন্তু অলকটা তারা বাই করতে দিবে গোল্ড দিয়ে এছাড়া কিন্তু অন্যান্য যেসব আইটেমটা রয়েছে অনেক আইটেমটা কিন্তু আমরা গোল্ড এবং সাথে কিন্তু এক দুই ডায়মন্ড দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো গোল্ডের পরিমাণটা কিন্তু এখানে এক্স 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 এস দেওয়া অর্থাৎ এখানে কিন্তু মোটামুটি 1 থেকে 2 লাখ গোল্ড হতে পারে তো যাদের অলক নেই তারা কিন্তু আপডেটের পর গোল্ড দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবা এছাড়া অনেকগুলো ক্যারেক্টার রয়েছে যেগুলো কিন্তু তোমরা গোল্ড দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবা অ্যান্ড এট দ্য লাস্ট রমাদান ইভেন্ট স্পেশালিটি কিন্তু হাইপার বুক কাস্টম করা হয়েছে যেটা রিভিউটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছো ওবি 39 আপডেটের জন্য কিন্তু আমাদের দুটি হাইপার বুক কাস্টম করা হয়েছে একটি হচ্ছে আমাদের ইমোর্টাল হাইপার বুক আর এটা কিন্তু আমাদের রমাদান হাইপার বুক আর যে হাইপার বুকে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি লুট বক্সের স্কিন একটি মোটরসাইকেল স্কিন একটি ব্যাকপ্যাকের স্কিন সাইতের স্কিন গুলালের স্কিন এবং একটি বান্ডেল এবং একটি ইমোট কিন্তু রাখা হবে দেখো এখানে কিন্তু অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু এগুলোকে লক করে রাখা যার কারণে কিন্তু তোমাদের স্যাটিসফাইড করতে পারলাম না রিভিউ করে কি করবো বলো গেইনা যদি এখানে বন্ধ করে রাখে তো তোমরা স্যাটিসফাইড হওয়ার বিষয়টা আমি বুঝতে পেরেছি তোমরা একটু অপেক্ষা করো 22 তারিখ পর্যন্ত তো 22 তারিখের পরে কিন্তু আমি ফুল রিভিউটা অ্যানিমেশন সহকারে করে দেবো তো এই তো ছিল আমাদের রমাদান ইভেন্টের এই টু জেড সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের এই টু জেড সম্পূর্ণ রিভিউ করে দিলাম এজন্য কিন্তু এটা লাইক আমি আশা করতেই পারি আর তোমরা তো সবাই জানো ওবি 39 আমাদের আরেকটি যে ইভোকার আসছে চলেছে সেটি হচ্ছে আমাদের ইভো জিএটিন স্কিন এছাড়াও তোমরা এটা জন্য যে ইভো জিএটিন রিলেটেড আমাদের কিন্তু আরো অনেকগুলো আইটেম রেড কাস্টম করা হয়েছে তবে আইটেম রেড গুলো দেখতে কেমন সেগুলো কিন্তু আমি তোমাদের জন্য রিভিউ করতে পারিনি কারণ অ্যাডভান্স সার্ভার স্টোর কিন্তু সেগুলোকে লক করে রাখা হয়েছিল তো অ্যাট দ্য লাস্ট কিন্তু আমাদের লক গুলো খুলে দেওয়া হয়েছে আইটেম রেড গুলোর উপর তো আমি তোমাদের রিভিউ করে দিয়েছি প্রত্যেকটা আইটেম রেড তো ফার্স্ট অফ অল তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের অ্যাসিভার থিম উপর কাস্টম করা একটি লুট বক্স স্কিন এর পরবর্তীতে রয়েছে আমাদের থিম একটি ব্যাকপ্যাক স্কিন ব্যাকপ্যাক স্কিনটা মোটামুটি ভালো এছাড়াও লেজেন্ডারি একটি সাপোর্ট স্কিন এবং একটি প্যাশুট স্কিন থাকবে দুটো স্কিন কিন্তু আমার ভালো লাগছে এছাড়াও অ্যাসিভার থিম উপর কিন্তু আমাদের লেজেন্ডারি একটি অ্যানিমেশন কাস্টম করা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি এটা আসলে তোমরা নিয়ে নিও তবে তোমার কাছে যদি এর চেয়ে একটা ভালো অ্যানিমেশন থেকে থাকে সেক্ষেত্রে নেওয়ার দরকার নেই কারণ টাকা নষ্ট করার কোনো দরকার আছে বলো অ্যানিমেশনটি ছাড়া আমাদের একটি ব্যাটারি স্কিন সুরি স্কিন প্যানেল স্কিন এবং একটি লেজেন্ডারি MP5 স্কিনও কিন্তু কাস্টম করা হয়েছে তো এই ছিল আমাদের অ্যাসিভার থিম অর্থাৎ আমাদের ইভো জিএটিন থিম উপর কাস্টম করা এ টু জেড সম্পূর্ণ আইটেমের ডিটেলস আমি তোমাদের সম্পূর্ণ রিভিউ করলাম এজন্য কিন্তু একটা লাইক আমি আশা করতেই পারি গাইস পরবর্তী আপডেটটি খুব ইন্টারেস্টিং প্লাস খুবই সেনসিটিভ একটি আপডেট সেটি হচ্ছে আমাদের পিঙ্ক ড্রাকো একের আপডেট গাইস বর্তমানে যদি তোমরা গেমের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে আমাদের প্রত্যেকটা ইভো গানে কিন্তু দুটো করে ফরম্যাট আসতেছে যেমন আমাদের গেমে কিন্তু ইভো M1014 ছিল তো ইভো M1014 থাকা অবস্থায় কিন্তু আমাদের ইভো M1014 2.0 স্কারলট আসতেছে এছাড়াও আমাদের ইভো স্কার 2.0 কাস্টম করা হয়েছে তেমন কিন্তু আমাদের পিঙ্ক ড্রাকো বলে কিন্তু আরেকটি একে আমাদের গেমের মধ্যে আসবে এটাও কিন্তু আমাদের ইভো গানই হবে ড্রাকো একে এবং আমাদের পিঙ্ক ড্রাকো একে এটা কিন্তু আমাদের লুকটা সেম টু সেম রাখা হবে জাস্ট আমাদের কালারটা যে সেই কালারটা এবং অ্যানিমেশনটা কিন্তু একটু চেঞ্জ করা হবে তোমরা বিষয়টা কিভাবে নিচ্ছ সেটা আমি জানি না তবে আমি তোমাদের বলে দিচ্ছি পাবজির কিন্তু একটা গানের কিন্তু 3 থেকে 4টা ইভো গান আছে তো ফ্রি ফায়ার কিন্তু সেই জিনিসটা ফলো করতেছে হয়তো বা আর আমাদের একটা গানের যে একটা ইভো গানই হতে হবে এরকম কিন্তু কোনো লজিক নেই আর ফ্রি ফায়ার কিন্তু এরকম কোনো রুলসও করে দেয় নাই তোমরা যদি বিষয়টা পজিটিভলি নাও তাহলে পজিটিভ আর যদি নেগেটিভ নাও তাহলে নেগেটিভ তো আমরা নেগেটিভ শুধু শুধু নিতে যাবো কেন আমরা পজিটিভই নেই তো তোমরা এখন অনেকেই আমার কাছে পিঙ্ক ড্রাগো একের ভিডিওটা দেখতে চাইতে পারো তবে এক্সট্রিমলি সরি গাইজ আমি কিন্তু এখন ভিডিওটা ম্যানেজ করতে পারিনি গাইজ একটা জিনিস তোমাদের মাথায় রাখা দরকার এটা কিন্তু আমাদের ওবি 39 এর জন্য না অর্থাৎ আমাদের পিঙ্ক ড্রাগো কিন্তু ওবি 39 আসবে না এটা কিন্তু 40 তে আসবে যার কারণে ওবি 39 এর ভিডিওটা ম্যানেজ করে দেখানো কিন্তু একটু দুঃসাধ্য হয়ে যেতে পারে তারপর আমি চেষ্টা করব তোমাদের দেখানোর তো তোমাদের যদি এই বিষয়ে ইন্টারেস্ট থেকে থাকে দেখার আগ্রহ থাকে আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো গাইজ এত কষ্ট করে তোমাদের জন্য এতগুলো লিস্ট ম্যানেজ করে নিয়েছি এতক্ষণ ধরে তোমরা ভিডিও দেখতেছো হয়তো বা ভিডিওটা ভালো হচ্ছে না হলে ইনফরমেটিভ বলে দেখতেছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওতে লাইকটা না থাকলে কষ্ট করে লাইকটা দিয়ে দাও লাস্ট একটা আপডেট আজকে ভিডিও শেষ করে চলছে যেটি হচ্ছে আমাদের গেমে খুবই ডিমান্ডেবল একটি ইভেন্ট আপডেট সেটি হচ্ছে আমাদের ব্ল্যাক বানি বান্ডেল ইভেন্ট আপডেট তো বর্তমানে কিন্তু আমাদের নিউ বানি লেয়ারের যতগুলো আইটেম রেড কাস্টম করা হয়েছে প্রত্যেকটা আইটেম রেড কিন্তু বিভিন্ন ইভেন্টের মাধ্যমে বিভিন্ন ভাবে কিন্তু আমাদের গেমে দেওয়া হচ্ছে বানি রিলেটেড প্রত্যেকটা আইটেম রেড কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া আছে শুধুমাত্র বাকি রয়েছে আমাদের এই ব্ল্যাক বানি বান্ডেলটা এই ব্ল্যাক বানি বান্ডেলটা কিন্তু তোমরা ওবি 38 দেখতে পাবা অর্থাৎ 22 তারিখের আগে অর্থাৎ আমাদের আজ রাত 12টার পর কিন্তু আসতে পারে এক কথায় জেনে রাখো 22 তারিখের মধ্যে যে কোনো একদিন কিন্তু ভোর 4টার পরে কিন্তু বানি রিলেটেড এই বান্ডেলটা আমাদের গেমে অ্যাড হয়ে যাবে ওই ইভেন্ট আকারে কিংবা আমাদের এই টোকেন টর ইভেন্ট কিংবা আমাদের রয়্যাল ইভেন্টও কিন্তু আসতে পারে তো যাই হোক এই ছিল আজ রাত 12টা আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে একদম ভুলো না তো গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ